近。嗯，快点关。再把天空的也搞。再关一点关，然后说说说说，再把咱去。那么。
সবচেয়ে পুরনো অংশ বাংলাদেশ আর বাংলায় অনুবাদ বইটি কি বলবো তো বলি সেই বই পড়ে আমি ফলো করি নাই এই ক্লাস কি করি মুখ সালাইনে যাব তা তোমার আদত যে বইগো বইটি কি হয়তো তোমার সাত জন না তো নাম বলে এই যে বিল লেগে সে বই তুমি নিতে পার এই ক্লাসও মধ্যে আমরা বাংলা কে করি কবল দি জন্য শেয়ার করি নাই এখন যাত্রা তো বই নাই গেলে ক্লাস আমি বর্ণমালা পরিচিতি বা পালি ভাষায় যে একচল্লিশ বর্ণমালা আছে সে ব্যাপারে আলোচনা করছিল বইয়েছ কা খা গা ঘা না এরকম করি আমি গেলে সাপ্তাহ ক্লাস আলোচনা করছি তো এগুলো যে তোমার চিয়ন মধ্যে কি কি পড়া এলো মনে লাগে না নেই তোমার অকারান্ত পুংলিঙ্গ নরশব্দ রূপ পড়া দেয় আচ্ছা যাই হোক তোমার হদায় কথা বাংলা দিয়ে হবার ক্লাস আমাদের অনেক শিক্ষার্থী আছে বৌদ্ধ ভান্তে আছে সমন আছে যারা হয়তো বা আমাদের তোমাদের মতন এতটা লাকি না যে এখানে সরাসরি এসে ক্লাস করবে তো আমরা তাদের সুবিধার জন্য এই ক্লাসটি বাংলায় রাখছি বাংলায় রাখার একটা অন্যতম কারণ হচ্ছে যারা দূরে থেকে দেখছেন ওরা যেন পালি ভাষা সম্পর্কে কিছু আইডিয়া পান এখন পালি ভাষাটা নিয়ে আমরা একটা কথা যতবারে বলেছি আমি আজকেও বলছি এটা হচ্ছে বুদ্ধেরই আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধের মাতৃভাষা ছিল তিনি এই ভাষায় ধর্ম প্রচার করেছেন তো সেই জন্য আমরা এই ভাষাটা শিক্ষা করা এবং এই ভাষার মাধ্যমে দীর্ঘ গবেষণা করে থাকি সেটা শুধু বাংলাদেশে বলে নয় মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড কম্বোজ প্রত্যেক জায়গায় পালি ভাষার মাধ্যমে তারা ত্রিপিটক অধ্যয়ন করে থাকেন তো সেই জন্য আমাদের পালি ভাষাটা যেন সবাই অনেকে শিখতে পারে আমরা এই কারণে একটা বাংলায় করবো ক্লাসটা আর পাশাপাশি ফেসবুকের মধ্যে এটা লাইভে দেওয়ার চেষ্টা করবো যেটা অলরেডি চলছে তো যাই হোক গত ক্লাসের মধ্যে তোমাদের যে ক্লাস ছিল সেটা হয় সেটা ছিল তোমার অনুশীলনী ছয় নম্বর পেজ ছয় নম্বর পৃষ্ঠাগুলো অনুশীলনী গুরু ছিল মনে হয় না অনুশীলন ছিল না এক দুই ছিল দুই ছিল না শুধু এক ছিল না আচ্ছা যাই হোক তাহলে এখন তোমাদের পড়া ছিল অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ নরশব্দরূপ যেটাকে রিভাইজ দেওয়া কয়বার রিভাইজ দিতে বলেছিলাম তিনবার মাত্র তিনবার না এক সপ্তাহের মধ্যে আমাদের শব্দ কয়টা ছিল ৪৩টা ছিল মনে হয় না কয়টা ছিল ৪৩টা তাই না তো এখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকের খাতাটা খুলো আমাদের এখানে এই নরশব্দরূপ যেটা আছে তোমাদের খাতার ইয়ার মধ্যে বইয়ের পৃষ্ঠার মধ্যে দেখো চতুর্থ পৃষ্ঠায় এই জিনিসটা তোমরা নাড়ো নাড়া নাড়াং নাড়ে করে সবাই রিভাইজ দিয়েছো তো তিনবার এর পরবর্তীতে আমাদের যেই শব্দার্থগুলো আছে টোটাল কয়টা আছে ৪২টা আছে হ্যাঁ সেখানে একদিকে আছে আমাদের মানুষা হাত্থা পাদা কায়া রুক্ষা আকাশা সুরিয়া চান্দা মাগ্গা পুত্তা এই সব শব্দগুলো নাড়ো নাড়া নাড়াং নাড়ে এগুলোর সাথে কী করা রিভাইজ দেয়া তাই না আচ্ছা যাই হোক আমি এটা আমাদের সরাসরি ভিডিওর মধ্যে আগের মধ্যে দেখালাম যারা যারা শিখতে চায় তারা যেন এটা পোজ দিয়ে বা স্থির করে এটা ওরা শিখতে পারে সেই জন্য একটু ভিডিওর মধ্যে লিখে দিলাম এখন তোমরা খেয়াল করো এখানে টোটাল কয়টা ছিল ৪৩টা ছিল তাই না আচ্ছা আমি যে কোনো একটা সাইন নিচ্ছি কয়টি ছিল হাত থা মানে কি হাত এখন আমরা যদি বলি হাতের জন্য তাহলে কোন চিহ্নটা হবে পালিতে হাতের জন্য আচ্ছা তাইলে হাতটিকে বা হাতের জন্য আচ্ছা আমরা যদি এখন কথা কথা আর একটা যদি দেই আমাদের এখানে কথার কথা আছে বিহার বিহার মানে কি যেমন আমাদের একটা বিহার তাই না বিহারের মধ্যে হলে পালিতে কি হবে কি হবে
বিহারের মধ্যে বিহারামহি আরো কি কি হতে পারে চিহ্ন বিহারামহি বিহারামহি আচ্ছা তাহলে এটা কি বুঝাচ্ছে বিহারের ভেতরে মধ্যে কেন আমাদের রাজবন বিহারের মধ্যে রাজা মানে বিহারামহি হয় না এভাবে আচ্ছা তাহলে এখন তোমরা একটা শব্দ বলো যে শব্দটা দিয়ে তোমরা সাজেস্ট করো যে কোনো একটা শব্দ বলো বিহারের মধ্যে মিত্ররা মিত্র মানে কি বন্ধু বিহারের মধ্যে বন্ধুরা বা বন্ধুগণ বহুবচন তাহলে বন্ধুর গণ হলে কি হবে চিহ্নটা মিত্রের সাথে কোন চিহ্ন হবে বড় করে বলো অর্থ প্রকাশ করার সুযোগ পাচ্ছি বা একটা অর্থ গঠন করতে পারছি এখন এরপরে দেখা যাক অন্য একটা শব্দ দেখি বলো তো তোমরা পৃথিবীর মধ্যে দেবতারা পৃথিবীর মধ্যে দেবতারা দেখি তুমি বলো দেখি কি হতে পারে পৃথিবীর মধ্যে হলে দেবা এখন তুমি বলো দেখি এখানে লোকাম্নি কেন হয়েছে আমাদের বাংলাটা ছিল কি পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে দেবতারা তাই না এখন পৃথিবীর মধ্যে কেন দিয়েছে সেখানে লোকাম্নি কেন হয়েছে মধ্যে আছে তাই এখন যদি বলি লোকাস্মি তো দিতে পারতো তাই না কারণ আমাদের তিনটা চিহ্ন ছিল তাই না লোকে লোকাম্নি লোকাস্মি তাই না এখন দেখো এটা একটা ডেড ল্যাঙ্গুয়েজ অপ্রচলিত ভাষা পালিটার এখন আর প্রচলন নেই এখন বাংলাদেশে প্রচলন আছে চট্টগ্রামের ভাষা আঞ্চলিক ভাষা চাকমা ভাষা বাংলা ভাষা তাই না যেই ভাষাটা চালু আছে সেটা প্রচলিত এখন এটা হচ্ছে অপ্রচলিত একটা ভাষা এখন এটার মধ্যে চিহ্ন আছে লোকে লোকাম্নি লোকাস্মি তিনটা আছে না সপ্তমীর মধ্যে দেখো 2500 বছর আগে ওরা কিন্তু একটা দিয়ে এক একটা দিয়ে এক একটা অর্থ প্রকাশ করাতো তাহলে একটা দিয়ে হবে ভেতরে একটা মধ্যে একটা উপরে হ্যাঁ লোকে মানে পৃথিবীতে লোকাম্নি পৃথিবীর উপরে লোকাস্মি পৃথিবীর ভেতরে কথা কথা কিন্তু বর্তমানে এই তিনটা চিহ্ন দিয়ে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে কেউ মধ্যে দেয় কেউ ভেতরে দেয় অর্থ একই হচ্ছে বুঝতে পারছো যেমন ডুমের ভেতরে তুমি দিতে পারো বিহারের ভেতরে বিহারের মধ্যে কাছের উপরে হয় না তাই যে কোনো একটা চিহ্ন আমরা দিতে পারি এতে সমস্যা নেই আচ্ছা তাহলে এই ব্যাপারটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে এই যে নাড় নাড়া নাড়া নাড়ে যে চিহ্ন শব্দরূপ ছিল সবার ক্লিয়ার হয়েছে তোমাদের কে কে বুঝুনি একটু হাত তুলো যে পড়া তোমাদের ছিল পড়াগুলো বুঝতে কে কে পারবি ভালো মতো একটা হাত তুলে দেখাও তাহলে সবাই বুঝেছো গ্রামের মধ্যে না এটা হচ্ছে কি হ্যাঁ একটা প্রশ্ন করেছে যে গ্রামে অনুশীলনী দুই যদি সপ্তমীতে ফেলি তাহলে প্রথমত চিহ্ন আসছে কি গ্রামে তারপর আসছে
তামাসমি তা মামিহি এখন এটা বাংলা করলে আসবে গ্রামে আদামত মধ্যে হ্যাঁ গ্রামের মধ্যে গ্রামেতে গ্রামের মধ্যে এই ধরনটা দিয়ে আমরা দিতে পারি গ্রামের মধ্যে গ্রামে ভেতরে এখন খেয়াল করো এটা বাংলায় গ্রামে একার দিয়ে শুধু শুধু যেমন এখানে গ্রামে আছে না বাংলার মধ্যেও গ্রামে বিহারে বিহারে দিতে পারি আমরা যদি বিহারে থাকে আছে শুধু বিহারে হ্যাঁ গাছে হ্যাঁ আকাশে আকাশে পাখি উড়ে গ্রামে কি আছে সেটা বাংলাটা পালকেরা আছে অর্থাৎ গ্রামে পালকেরা খেলা করে আমাদের এখানে কিন্তু ক্রিয়া আসেনি এখন শুধু তোমাদের শব্দরূপগুলো ব্যবহার হচ্ছে পরবর্তীতে ক্রিয়া আসবে হ্যাঁ পরের লেসনে পরবর্তী অনুশীলনীর মধ্যে আমাদের আস্তে আস্তে ক্রিয়া যুক্ত হবে আচ্ছা এখন এই চিহ্নটা যে শব্দরূপগুলো তোমরা এখন শিখছো বা পড়েছো বিগত ক্লাসটাতে সেখানে নারদ শব্দরূপ বা অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ এই এটা হচ্ছে একটা গাণিতিক সূত্রের মতো এখন এটা তোমাদেরকে বারবার বারবার রিভাইজ দিতে হবে খেয়াল করো চার নম্বর পৃষ্ঠাটা প্রয়োজনে আবার তুলো সবাই চার নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো কি আছে প্রথমে পাথামা নারো এই কাবাচানা তাই না হ্যাঁ বহুবচনে কি আছে দ্বিতীয় একাবচনা কি আছে বহুবচনা আরে তৃতীয় একাবচনা বহুবচনা চতুর্থী একাবচনা বহুবচনা পঞ্চমী একাবচনা বহুবচনা ষষ্ঠী বহুবচনা সপ্তমী একাবচনা এখন নারদার জায়গায় আমরা আরেকটা দিয়ে পড়ে দেখি কেমন কোনটা করা যায় ধাম্ম ধাম্ম মানে কি আমরা এটাকে প্র্যাকটিস করে দেখি সবাই বড় দেখি পাঠামা এ গাবাচানা ধাম্ম বাবাচানা ধাম্মা দ্বিতীয় একাবচনা ধাম্মা বহুবচনা ধাম্মে তৃতীয় একাবচনা ধাম্মেন বহুবচনা ধাম্মেবি চতুর্থী একাবচনা বহুবচনা পঞ্চমী একাবচনা বহুবচনা ষষ্ঠী একাবচনা বহুবচনা সপ্তমী একাবচনা বহুবচনা আলাপনা আচ্ছা এখন এটার বাংলাটা তো সব বুঝতে পারছো কি হবে তাই না ধাম্মে বা ধাম্মাস্মি ধাম্মেসু এটা হচ্ছে সপ্তমীটা তাই না ধাম্মে ধাম্মামি ধাম্মাস্মি বহুবচন আছে ধাম্মেসু ধর্মসমূহের মধ্যে কেমন বা ধর্মের মধ্যে এখন এমন কিছু শব্দ আছে যেগুলোর বহুবচন হয় না যেমন তোমরা পরবর্তীতে দেখবে সুরিয়া সূর্য সূর্যগুলো হবে আমাদের কক্ষপথে শুধু একটা সূর্য দেখি খালি তাহলে এখন যদি আমরা বলি সূর্য সমূহ সূর্যগুলো অন্য কেউ হলে তো ভুল বলছে সূর্য তো দুটো নেই একটা কিন্তু আমরা একটা বুদ্ধের শিক্ষায় জানি সামান্তা চক্রবালেসু অনেক চক্রবাল রয়েছে প্রত্যেক চক্রবালে তাদের একটা সিস্টেম রয়েছে যেখানে ওদের সূর্য আছে এমন চক্রবালের মধ্যে 31টি লোকভূমি একটি চক্রবাল গঠিত তাহলে এরকম কোটি সাতা সাহস্রেসু চক্রবালেসু দেবতা বলে রত্নসূত্র বলা হচ্ছে বুদ্ধ উপদেশ দিয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অগণিত অগণিত চক্রবাল আছে চক্রবাল বলতে কি বুঝায় যেখানে প্রাণের অস্তিত্ব আছে এটা বৌদ্ধ ধর্মের মধ্যে বলা হয়েছে অনেক ধর্ম কিন্তু এত কিছু মানে না হ্যাঁ এই যে বর্তমানে এলিয়েনের কথা বলছে বলছে না
ভিন্ন জায়গায় অন্যান্য প্ল্যানেট গ্রহে প্রাণী থাকতে পারে, এটা বুদ্ধ অনেক আগে বলে গেছেন। নতুন সূত্র মুখস্থ তো আছে সবার, হ্যাঁ, কোটি শতা সহস্রেষু চক্রবালেষু দেবতাঃ, কোটি শত সহস্র, তার মানে লক্ষ কোটি, এক লক্ষ কোটি চক্রবাল। তাহলে একটা চক্রবাল 31টা লোকভূমি, মনুষ্যভূমি, দেবভূমি, ব্রহ্মভূমি, অপায় ভূমি, তাই না? তাহলে একটু চিন্তা করে দেখো, এক একটা লোকভূমির মধ্যে যদি আমি একটা করে যদি সূর্য গণনা করি, লক্ষ কোটি সূর্য আছে, তাই তো? এখন বুদ্ধের শিক্ষাটা একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে বা বৌদ্ধ গবেষক হিসেবে আমাদেরকে সেভাবে ডিটেইলস ভাবে চিন্তা করতে হবে। আর অনেক সময় গ্রামারের তোমাদের পড়ার সুবিধার্থে যে শব্দগুলো হয়তো আমরা এখানে মানে বহু বছরে ব্যবহার করি না, যেমন চন্দ্র সমূহ, সূর্য সমূহ ব্যবহার করি না, তবুও পড়ার সুবিধার্থে আমাদের উচ্চারণ করতে হবে, কেমন? মানে যখন তোমরা রিভাইজ দিবে তখন পড়তে হবে সূর্য সূরিয়া, সূর্য সূর্য সূরিয়া, সূর্যগুলো বা সূর্য সমূহ, সূরিয়া সূর্য, সূর্যকে সূরিয়ে, সূর্যগুলোকে, কেমন? এভাবে তোমাদেরকে রিভাইজ দিতে হবে। তাহলে এখন যে টোটাল 43টা শব্দ ছিল, সবাই এগুলো পড়েছ? রিভাইজ দিয়ে ভালো মতো। আচ্ছা, এখন দেখো ইনফরমেশন কিন্তু শিক্ষণীয় ব্যাপার থাকে, কিন্তু অল্প কিছু পড়ার মতো ব্যাপার থাকে, অল্প কিছু, কেমন? কিন্তু সেটা অনুশীলন করতে হয় অনেকক্ষণ, অনেকবার। যেমন টাইপিং এর মধ্যে একটা সেন্টেন্স দেয়া হয়, সেন্টেন্স আমার ঠিক মনে পড়ছে না, সেটা হচ্ছে মনে হয় অনেক এরকম, ঠিক কেমন বলছে না, সেটা হচ্ছে মানে এ টু জেড প্রত্যেকটা বর্ণমালা একটি বাক্যের মধ্যে ওরা সাজিয়েছে, মনে হয় ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এটা একটা সেন্টেন্স ইংরেজিতে, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই বাক্যটাকে টাইপিং করতে দেওয়া। এখন দেখো মাত্র একটা বাক্য বারবার টাইপিং করতে দেওয়া হয়, কেন দেওয়া হয়? সে একটা বাক্যের মধ্যে এ টু জেড প্রত্যেকটা এ বি সি ডি লেখা আছে, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই বাক্যটাকে যারা টাইপিং শিখে বা শিখতে চায় ওদেরকে দেওয়া, তোমরা এটা প্র্যাকটিস করো, একটা মাত্র সেন্টেন্স। সে সেটা প্র্যাকটিস করতে করতে কি হয়, ওর আঙ্গুলের মানে মাথাগুলো একদম পরিচিত হয়ে যায় কিবোর্ডের কোথায় এ বি সি ডি আছে। অবশ্যই সবাই কিবোর্ড দেখেছো, এই কথাটা কেন বলছি, এই যে রুলস যেটা দিয়ে তোমাদের ক্লাস শুরু হয়েছিল, এই রুলসটা বারবার আসবে, আরো অনেকবার আসবে, এবং তোমাদেরকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে, কেমন? পারলে মুখস্থ করে ফেলবে যদি সম্ভব হয়। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে যারা যারা বুঝুনি তোমাদের জন্য আমি আবার একটু রিপিট করছি, পৃষ্ঠা নাম্বার 4 দেখো, নারো নারা, কেমন? তাহলে নারো হচ্ছে এক বছর, মনে করো মানুষ, একজন মানুষ, আর বহু বছর হলে মানুষেরা, তাহলে এটা হচ্ছে কর্তা কারক। কথার কথা আমরা যদি তোমাদের একটা, আমি যদি তোমাদের একটা মানে এক্সাম্পল দিয়ে বুঝাই এই নারো শব্দটা কখন বসবে, যেমন কথার কথা নার খাদাতি মানে খায়, ভাবতাম নার মানে কি মানুষ, মানুষ খায়। এখন এইখানে কোন চিহ্নটি বসবে, বুঝতে পারছ? যারা যারা বুঝুনি গত ক্লাসে বাড়িতে তোমাদের খোলাসা করে দেওয়ার জন্য কথা আলোচনা করছি, প্রথমে তোমরা কি শিখেছ, নাড়ো নাড়া, সেটা এক নাম্বারে ছিল বা পাঠামা লেখা ছিল, তাই না? বা কর্তা কর্তৃকারক, কর্তা কারক, হ্যাঁ। এখন তাহলে আমাদের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো কর্তৃকারক, কর্মকারক, করণকারক আছে, আছে না? সবার 3 নম্বর পৃষ্ঠায় আমরা সেই কর্তৃকারকটাকে এখানে বসাবো, কেমন? এখন প্রশ্ন করতে পারো কেন সেটা বসছে, কেন কর্মটা বসছে না, অবজেক্টটা বসছে না, আমরা এটাকে গুটিয়ে দিব। আচ্ছা দেখো, যে কাজটা যে করছে সে কি কর্তা? ভাত খাচ্ছে কে? মানুষ খাচ্ছে। এখন কোন চিহ্ন ছাড়া, মানে আমরা যদি এখানে ওকার না দেই,
কিংবা এনা না দেই কিংবা এই চিহ্নগুলো না বসাই তাহলে সে শুধু একটা শব্দ মাত্র যার কোনো ব্যবহার হচ্ছে না এখন আমরা যদি পালির মধ্যে তাকে নারদও শব্দটি দিয়ে উল্লেখ করি বুঝতে হবে সে কর্তা সে কি কর্তা কাজটা সেই করছে সেই করছে এখন সে কি কাজ করছে সে যা করছে সেটা হচ্ছে ক্রিয়া সেটা আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব এটা খাদা দি বা সে খায় সে কি খায় কোন একটা খাদ্য তো খাচ্ছে তাহলে সে ভাত খাচ্ছে তাহলে দেখো এখানে আম আছে তোমরা পড়েছো না অনুসরণটা নারো নারা নারা নারে এই নারা ভাতটা তাহলে এটা ভাত খাচ্ছে বা ভাতকে খাচ্ছে বা ভাতটি খাচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে সে কিছু করছে তাহলে দেখো আমরা কর্তা পেয়েছি কর্ম পেয়েছি তাই না তাহলে এই যে তোমরা যে চিহ্নটা চার নম্বর বিষয়ের মধ্যে যে পুল্লিঙ্গ অকারান্ত শব্দের রূপে পড়ছিলে বা পড়েছো নারো নারা নারা নারে এটার ব্যবহার বাক্যের মধ্যে এখন দেখা যাচ্ছে তাই না এখন আমরা যদি এই বাক্যটাকে একটু আলাদা ভাবে একটু আরেকটু অন্যভাবে বলি নারো প্রত্যেকটা চিহ্ন সেই তাহলে দ্বিতীয় পেয়েছ তাকে মানুষ ভাত খায় এখন সে হাত দিয়ে খাচ্ছে আমরা বাংলাদেশি মানুষ আমরা হাত ইউজ করি আঙ্গুল দিয়ে তাই না চায়নার মধ্যে অনেক ওরা চপস্টিক ইউজ করে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে ওরা চামচ দিয়ে ইউজ করে আমাদের এখানে অনেকে এখন চামচের ব্যবহার করে কিন্তু সচরাচর এখানে মানুষেরা আঙুলই বেশি ব্যবহার করে এবারে সবাই তাহলে দেখা যাচ্ছে আমরা যদি হাতে না দেই আমাদের চিহ্নটা কি হবে হাতের দ্বারা বা হাত দিয়ে হাতের মাধ্যমে যে কোনো ভাবে শব্দটাকে তোমরা সাজাতে পারো তাই না হাত দিয়ে দাও হাতের দ্বারা দাও হাতের মাধ্যমে দাও অর্থ কিন্তু একই তাহলে মানুষ হাতের দ্বারা ভাত খায় তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে তোমাদের আগে যেটা তোমাদের পড়া ছিল কিভাবে সেটা তোমাদের বাক্য গঠনে কাজে লাগছে তাই না দেখো এই জিনিসটা আমরা আলোচনা করি আর না করি আমরা আমাদের ভাষায় কিন্তু সবসময় ব্যবহার করছি মানুষ একদিনে দিয়ে বা খায় ভাষার শিক্ষাটা হয়তো বা মানে মজার হতে পারে যদি আমরা এই গ্রামার ট্রামার নিয়ে আলোচনা না করি আমার জানা মতে অধিকাংশ ছাত্রছাত্রীদের মানে আমাদের অবস্থা কি জানো আমরা ব্যাকরণের কথা শুনলে মাথা ঘুরায় এটা এই নিয়ম ওইটা ওই নিয়ম কর্তা সাবজেক্ট অবজেক্ট ভার্ব সাফিক্স প্রিফিক্স এগুলো সব হচ্ছে তোমাদের আমাদের কথা কর্তা কর্ম তারপর তোমার তরল কারক কর্তৃকারক ক্রিয়া বাদ দাও তোমার গ্রামার জামারের কথা এগুলো তো আমাদের নিয়মিত তোমার ক্লাস আমাদের কথার মধ্যে আমরা ব্যবহার করছি তাই তো তাহলে এখন যে কথাগুলো আমরা ব্যবহার করছি সেভাবে যদি চিন্তা করো এখন নারোর জায়গায় অন্য কিছু হতে পারে বান্ধে হতে পারে হ্যাঁ কিংবা মানুষ ছেলে মেয়ে উপাসক উপাসিকা হ্যাঁ বাবা মা ভাই বোন অনেক কিছু হতে পারে আমরা যে কোনো শব্দ দিতে পারি এটা তাই না এখন যে কোনো শব্দ দিলে এই চিহ্নটা ইউজ করতে হবে কোনটা ও সেটা যদি অন্য কোনো শব্দ দাও এখানে কি শব্দ আছে কথার কথা নাড়র জায়গায় লেখাকো না আমাদের মূল শব্দটা ছিল লেখাকা যখন তুমি একে কর্তা বানাবে তোমার চিহ্ন হয়ে যাবে লেখাকো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বুঝেছো সবাই আচ্ছা তাইলে এর পরবর্তীতে যতগুলো পাঁচ নাম্বার পৃষ্ঠায় তোমাদের যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো এভাবে তোমরা আবার একটু রিভিশন দিবে আর তোমাদের আজকের হোমওয়ার্ক ছিল
অনুশীলনী 1 তাই না সবাই কি এটা করেছো খাতার মধ্যে লিখেছো হ্যাঁ একটু দেখি খাতার মধ্যে লিখলে আমাকে একটু খাতার মধ্যে দেখাও তবে এই দুই একটা শব্দ আপনি যেভাবে বুঝাই দিয়েছেন আচ্ছা এখানে বর্তমানে কি কি মানে বুঝতে পারি সেটা হচ্ছে প্রথমের মধ্যে চিহ্নটা কি ছিল নাড়ো নাড়া আবার নাড়াটা কোথায় আছে পঞ্চমীর এক বছরে আছে না নাড়া নাড়ামহা নাড়াসমা আবার আলাপানাঙ্গের মধ্যে আছে না আলাপানাং সেটার মধ্যে কি আছে নাড়া 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 তাহলে কয়টা জায়গায় নাড়া আছে প্রথম নাড়া একটা আছে প্রথমা বহুবচনে পঞ্চমীর এক বছরে তারপরে আলাপানাঙ্গের এক বছর ও বহুবচনে টোটাল চারটা জায়গায় আমরা নাড়াটা দেখছি তাই তো এখন এখন কথার কথা এটাকে এই মনে করো এটা বহুবচন নাড়া মানে মানুষেরা কেমন কথার কথা এখন হয়তো প্রশ্ন উঠতে পারে এটা কি পঠামার বহুবচন নাকি পঞ্চমীর বহুবচন কারণ একই চিহ্ন তাই না একই চিহ্ন আচ্ছা এখন মনে করো তোমাকে বুঝতে হবে বাক্যটার মধ্যে তোমাকে বুঝতে হবে বাক্যটার মধ্যে এই শব্দটা কি বুঝাতে চাচ্ছে দেখো মানুষ হতে হাতের দ্বারা ভাত খায় হবে বাক্য মিলে মিলে তাহলে বাক্যটা দেখে তোমাকে বুঝতে হবে এটার অর্থটা কি বাক্যটার মধ্যে কি বোঝানো হচ্ছে আমরা যদি নাড়া নাড়ামহা নাড়াসমা পঞ্চমী দেই পঞ্চমীর মধ্যে কি আছে মানুষ হতে মানুষ থেকে সোজা করে বসানো কি নাম তোমার আচ্ছা আচ্ছা মানুষ হতে মানুষ থেকে মানুষ হতে হাতের দ্বারা ভাত খায় হবে না এখন আমরা যদি এটাকে মানুষেরা দেই কেমন মানুষেরা হাতের দ্বারা ভাত খায় দেখো আমি ক্রিয়াটা বদলে দিয়েছি খাদান্তি তাই না আচ্ছা খাদান্তি তাহলে খেয়াল করো চিহ্নটা বুঝতে চাইলে তোমাদের পুরো বাক্যটাকে বুঝতে হবে তুমি যেটা বলেছ নাড়া মানুষেরা আবার নাড়া মানুষ হতে কেমন মানুষ সেরা মানুষ হতে আরেকটা নাড়া আছে ওহে মানুষ কেমন এটা আছে আলাপনাঙ্গে কেমন আচ্ছা এখন বাক্যটা দেখে বুঝতে পারবে এই বাক্যটার মধ্যে তিনটা থেকে কাকে কোন শব্দটা ব্যবহার করলে বেশি খাটবে আমরা যদি এখানে পঞ্চমীটা দেই মিলবে না বাক্যটা নিয়ে বুঝতে হবে বাক্যটার মধ্যে কোন চিহ্নটাকে বোঝানো হচ্ছে এখন নাড়া হাত দেনা ভাত নাম খাদান্তি এই জায়গার মধ্যে তো প্রশ্ন আসতে পারে এই নাড়া শব্দটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে এটা দিয়ে কি মানুষেরা বোঝানো হচ্ছে না মানুষ থেকে না ওহে মানুষ এটা যদি তুমি ওহে মানুষ দাও ওহে মানুষ হাতের দ্বারা ভাত খায় মিলবে না তাহলে নিজের কথা আমরা যেভাবে কথা বলি সেই কথার মধ্যে কিছু চিহ্ন আছে সেই চিহ্নটা বাক্যের উপরে বসাতে হবে যেমন কথার কথা
আমরা চাকমা কথায় তো এরকম অনেক কথা বলি তাই না যেমন মানুষজন মানে বহু বছর না মানুষ মানে এক বছর তাহলে মানুষ প্রথম দিয়ে আদি যান মানুষ প্রথম দিয়ে আদি যান হবে না মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে মানে মাগে না তাই না মাগে না মানে কি প্রথম দিয়ে প্রথম দিয়ে চাকমা কথায় প্রথম দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাহলে মাগে না মানুষ মানে নারো বা মানুষজন মানুষ মানে বহুবচন নারা মানুষজন প্রথম দিন কত একটাই কত বহুবচন হবে না কেমন দিনে দিনে পারি রাস্তা যদি অনেক থাকে আচ্ছা প্রথম দিন আদিজার বা কাছান্তি এটা হবে পালিতে কাছান্তি বলে হেঁটে যাওয়াকে বা যাওয়াকে কাছান্তি বলে আচ্ছা এখন এই জিনিসটা দেখে তোমাকে বুঝতে হবে এই চিহ্নটার মানে কি বাক্যটা দেখে বুঝতে হবে কেমন সব বুঝতে পারছো একই রকম ভাবে নারে ভি আছে না তিন নম্বরে বহুবচন আর পাঁচ নম্বরেরও বহুবচনে আছে ঠিক একই ভাবে মানে রাস্তাগুলো দিয়ে বা রাস্তা সমূহের মাধ্যমে বা রাস্তা সমূহ দিয়ে যাচ্ছে বা সেই স্থান উপর দিয়ে তাহলে এখন এখানে মাগেহি বাক্যটা নিয়ে তোমাকে অর্থটা বুঝতে হবে সেখানে এই চিহ্নটা দিয়ে বাংলা কি বুঝাচ্ছে বা তার অর্থটা কি বুঝাচ্ছে তোমাদের পড়া কি ছিল অনুশীলনী এক নাম্বারটা ছিল তাই তো আচ্ছা আমি অনুশীলনী সবার খাতা তো দেখে দেখা সম্ভব না আমি সিরিয়ালে জিজ্ঞেস করব তোমার সবার বইটা হলো ছয় নম্বর পৃষ্ঠাটা হলো তুমি বলো মানুষ সানাঙ্গের বাংলা কি হবে মানুষকে মানুষ সানাং এটা কোন চিহ্নের মধ্যে পড়েছে দ্বিতীয় একবচন তুমি দেখো দেখে বলো মানুষ সানাং সেটা দ্বিতীয় একবচনে পড়েছে অনুশীলনীটাতে যাও আচ্ছা ওকে বলতে দাও অনুশীলন দেখেছে হ্যাঁ এটা কোন চিহ্নে পড়েছে আচ্ছা তুমি বসো তুমি বলো মানুষ সানাং এটা কোন চিহ্নে পড়েছে আচ্ছা ঠিক আছে বসো এখন দেখি তুমি বলো তো দ্বিতীয় পুরিষে সেটার অর্থ কি পুরিষে মানতে হ্যাঁ পুরিষে এক বচনে মানতে এক বচন এক বচন কত নম্বরে মানুষকে মানুষকে আচ্ছা মানুষ দেখতে তুমি বলেছো সপ্তমীর এক বচন তাহলে পুরুষকে বলতে যদি মানুষ বুঝাও আচ্ছা মানুষের মধ্যে হবে সপ্তমী এক বচন কেমন সপ্তমীর এক বচন কি মানুষের মধ্যে হবে না আচ্ছা দেখি তুমি বলো দেখি হাত থান এটা কিসের মধ্যে বলো হাত কোন চিহ্নের মধ্যে পড়বে সপ্তমী সপ্তমী সপ্তমীর মধ্যে হাত থান হবে তুমি বলো হাত থান কিসের মধ্যে পড়বে দ্বিতীয় কোন বচন আচ্ছা বলো এক বচন দ্বিতীয় এক বচন আচ্ছা তুমি বলো বাদাম কি পাদের মধ্যে পায়ের মধ্যে আচ্ছা এটা কোন চিহ্নের মধ্যে পড়েছে পঞ্চমী সপ্তমীর মধ্যে পড়েছে আচ্ছা ঠিক আছে বর্ষ তোমার বসে পড়ো তুমি বলো গায়ে না
আয়না এটার অর্থ কি আয়না কোন চিহ্নের মধ্যে পড়েছে বলো বড় করে বলো অনুশীলনী পৃষ্ঠা নাম্বার ৬ কায়েনা ৫ নাম্বার কায়েনা সেটার অর্থ কি হবে দেখো এটার অর্থ কি হবে কায়েনা কায়ো মানে হচ্ছে দেখো আর কায়েনা চিহ্নটা যখন যুক্ত হবে এটার অর্থ কি হবে শরীরে আচ্ছা দেখি তুমি বলে দেখো কায়না দিয়ে কি হবে না না তুমি না নাদে নাদে হবে কি হবে এই হবে বলে না কায়না হ্যাঁ শরীরের দ্বারা আচ্ছা এটা কোন চিহ্ন পড়েছে তা দিয়া একা বাচানা খেয়াল করো কিভাবে বলবে কোন চিহ্ন পড়েছে তা দিয়া একা বাচানা কায়না মানে শরীরের দ্বারা আচ্ছা তারপরে দেখি তোমার পাশেরটা বুদ্ধেসু তুমি হ্যাঁ সিরিয়াল ভাই যাচ্ছে বুদ্ধেসু কি হবে সংখ্যা চিহ্ন সপ্তমী বহুসংখ্যক সপ্তমী বহুসংখ্যক আচ্ছা ওকে ভেরি গুড পাশো তারপর তুমি বলো সংঘমহা দাঁড়াও দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে সঙ্গের দ্বারা সংখ্যাম্মা সাত নম্বর দেখো আবার তাতিয়া আচ্ছা ঠিক আছে বসো তুমি বলো তোর পেছনে সংখ্যাম্মা মানে কি হবে সঙ্গ হতে সঙ্গে দ্বারা বলছে তবে এটা কি হবে চিহ্ন কি হবে বলো পঞ্চমী একাবচন আছে পাশের জন এবার তুমি বলো রুক্ষাসা সেটা কোন চিহ্ন বলবে ষষ্ঠী একাবচনা এর অর্থ কি হবে গাছের এবং এটা আরম্ভ কোথায় আছে চতুর্থী চতুর্থী অর্থ কি হবে গাছটি গাছকে গাছের আচ্ছা ঠিক আছে বসো তুমি এরপরে হলো ভূপালে ভি বহুবচনে পঞ্চমী ভূপালে ভি বহুবচনে পঞ্চমী এটার অর্থ কি হবে রাজা হতে এটা তো বহুবচন ছিল তাহলে রাজা হতে হবে না রাজাতে হতে হবে হ্যাঁ বুঝিনি রাজাদের হতে রাজাদের থেকে আচ্ছা ঠিক আছে এরপরে বলো গামাসমা গামাসমা অর্থ কি হবে গামাসমা এটা বাংলা কি হবে কি হবে বাংলায় এটা অর্থ কি হবে বলো দেখি আচ্ছা এই পাশের জন তুমি বলো গ্রাম হতে কামাচ্ছে না কত নম্বর এটা পঞ্চমী সিহানা পাশের জন জিহানা
কেশর চন্দ্র সিংহনা কত দিয়ে সিংহ সিংহ দেখকে এটা কত সিংহ কোন নামটা চিহ্নিত করেছে সত্যি বাবাচনা সত্যি বাবাচনা সিংহ গুলো বা সিংহ গুলো সিংহদের ষষ্ঠী আর চতুর্থী হলে সিংহ গুলোকে আচ্ছা প্রশ্ন এরপরে তুমি বলো গোনায়া
আচ্ছা ঠিক আছে বাসু তুমি আবে তাহলে বলো যেমন একটা শব্দ দিয়ে বলো নামের জায়গায় একটা শব্দ দিয়ে বলো যেমন দায়া হতে পারে দুঃখ হতে পারে দায়াটা বলো দায়া মানে শুনি সেটা দিয়ে বলো আয় দায়া পালি বাংলা যেভাবে একটা গো বলবো সেভাবে বলবো পাঠামা একা বাচ্চা না তাইও শরীর কায়া কায়ার শরীর সমূহ দেখি ভাবে কে পারবে আসতে লোক দেখ বলো বলো বড় বড় করে বলো শুনি কায়াটা দিয়ে বলো পাঠামা একা বাচ্চা না Putra, 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 putra
তাহলে এখন এই চিহ্নটা সবাইকে মুখস্থ করতে হবে, এই শব্দরূপটা সবাইকে একদম চতুস্থ করতে হবে। চতুস্থ বলতে বোঝাচ্ছে বুঝাচ্ছি হলো মানে যেন অনর্গলভাবে তোমরা বলতে পারো, কেমন, এবং শব্দটা পরিবর্তন করে দিয়ে যেন তোমাদের কি নাম হয় কোনো জায়গার মধ্যে যেন তোমরা না থেকো, এভাবে তোমাদেরকে রিভাইজ দিতে হবে। পারবা না সবাই? পারবা? পারতে হবে, না পারলেও পারতে হবে, কারণ এটাই হচ্ছে তোমার মূল স্টার্টিং। তোমরা যদি এটাতে বেজে যাও সামনে এগোতে পারবো না, কথা বুঝছো? তাহলে তোমাদেরকে সবাইকেই খুব ভালো মতো করে রিভাইজ দিতে হবে। তো তুমি শিখোনি, বুঝতে পারছো তুমি? আমি আশা করবো আগামী ক্লাসের মধ্যে সবাই জন্য এটা একদম পূর্ণাঙ্গ ভাবে মুখস্থ দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টিং, হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, নতুন জিনিস অবশ্যই কষ্ট লাগে শুরুতে, দেখবে এটা যখন একদম ফ্রি হয়ে যাবে দেখা যাবে তখন অনেক সহজ লাগছে। কেন বলছি দেখো, এই যে এই শব্দরূপগুলো বা আমাদের কারকগুলোর ব্যবহার বারবার হবে, এই ব্যবহারটা যদি তোমরা ভালো মতো বুঝতে না পারো, তোমরা যদি এটাকে যদি তোমরা ফ্রিলি বলতে না পারো, সামনে যত সামনে যাবে তত কি তোমরা মাথা কিছু ঢুকবেই না, কারণ এই চিহ্নটাই হচ্ছে মেন, এটাতেই প্রায় তোমাদের 50% এটার উপরেই কাজ হবে। তাহলে তোমাদের পড়া থাকবে এই জিনিসটা আবার সামনে একদম মুখস্থ করা, সামনে সপ্তাহের মধ্যে মুখস্থ দিতে পারবো না সবাই? আচ্ছা, আশা করি সবাই মুখস্থ দিবা। এখন অনুশীলনী দুই সবাই দেখো, পৃষ্ঠ অনুশীলনী দুই, প্রথমে এক নাম্বারের মধ্যে কি বলা হচ্ছে বড় করে বলো দেখি, বুড়িশাস্তা গৌণ। এখন বুড়িশাস্তা শব্দের অর্থ কি বুঝে দেখো তো, বুড়িশাস্তা শব্দের অর্থ কি, সেটা বাংলায় কি হবে, পুরুষে, গৌণ সেটার অর্থ কি হবে, গরু, গরুগুলো, গৌণ এক বছর গরুটি। তাহলে আমি তোমাদের এখানে একটু হোয়াইট বোর্ডে সেটা লিখে দেখাচ্ছি, এটার পালি কি হবে দেখি সবার লাস্টে তুমি বলো, এটার এটার পালি কি হবে, এভাবে ছটফট জিজ্ঞেস করলে যেন ফাটাফট উত্তর দিতে পারো, এভাবে মনে রাখতে হবে, তুমি পড়ছো কিন্তু মনে থাকছে না, ওই পড়ার মধ্যে লাভ হবে। আর খাওয়ার সময় আমাদের আন্দোলিত মহাস্তুমি ছিলেন, উনি একটা কথা বলতেন, উনি প্রয়াত হয়েছেন, অতি ভারতীয় সর্বনায়ক ছিলেন, উনি বলতেন খেলে সব ভালো তো চালিয়ে খেতে হবে, চিপ না চিপলে পেটের মধ্যে কি নাই দাঁত নাই, তাই না? কথা বুঝতে পারছো, যা পড়বে এমনভাবে পড়তে হবে যেন সেটা মাথায় থাকে। আমি তোমাদের বলেছি তিনবার করে পড়তে, পড়েছো ঠিকই কিন্তু মাথায় রাখুন, তাই না? আমি বেশ পড়েছি, সমস্যা হচ্ছে অনেকে খায়, সবাই খায়, তাই না? সবাই কিন্তু সমগ্র পুষ্টি পায় না, কেন পায় না জানো, আমরা সেম মিস্টেক পুরো জীবনের মধ্যে করছি। তোমাকে খাদ্য দেওয়া হয়েছে, পিণ্ডদান করে এসছো, ভাত খাচ্ছো, গপাগপ গিলে ফেলেছো, ভালো মতো চাপাও নেই, ওটাও গপাগপ পেটের মধ্যে গিয়ে প্রসেস হয়ে বর্জ্য পায়খানার মধ্যে চলে গেছে, ওটাও তোমাকে পুষ্টি দিতে পারেনি, কারণ কি ভালো মতো হজম হয়নি। ঠিক তদ্রুপ পড়ালেখায় আমরা সেই জিনিসটা করি, তাড়াহুড়ো করি বা পড়লেও অমনোযোগিতার সাথে করি কিন্তু মনে রাখি না, ফলে সেখান থেকে আমরা পুষ্টি পাই না। এই যে যেমন জিজ্ঞেস করলে বলতে পারছো না কিন্তু এটা তোমরা করেছো, মানে এক সপ্তাহ ধরে করেছো কিন্তু কাজ হচ্ছে না, কারণ কি ওই গেলার মতন অবস্থা, পড়তে পড়েছো মনে রাখোনি, লাভ হবে, হবে না তো,
ডাক্তারের কাছে যেতে হবে, শেষ পর্যন্ত ইনজেকশন দিবে, ওষুধ দিবে, তাহলে তোমাদের আমি কি করতে হবে এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাছের উপর পাখি। এখন এটার পালি কি হবে? গাছের উপরে অর্থ কি? তাহলে দেখো এই জিনিসটা অনুশীলনী দুইয়ের মধ্যে আছে না? এখন অনুশীলনী দুইটা খুবই ভালোমতো তোমরা সামনের ক্লাসের মধ্যে কি করে আসবে, কেমন? অনুশীলনী দুইটা তোমাদের ক্লাস থাকবে, পারবে নাকি সবাই? আচ্ছা এখন তোমাদের আরেকটা সামনে ক্লাস হবে, সবাইকে মুখস্ত করবো কিন্তু সামনে ক্লাসে। নাড়ো নাড়া নাড়া নাড়ে একদম মুখস্ত বলা যায়, কেমন? নাড়ো নাড়া নাড়া নাড়ে নাড়ে না নাড়ে হি নাড়ে দি নাড়ে নাড়াস নাড়ো না গিয়ে মুখস্ত করে বলতে হবে। অডিও সূত্র সেরকম মুখস্ত হয়ে গেছে না? একটা হচ্ছে মুখস্ত, একটা হচ্ছে ছোটস্থ। ছোটস্থ বলতে বোঝায় মন না থাকলে মনের মধ্যে চলে এসছে, একদম মুখস্ত করে বলতে হবে, বেশি অনর্গল। এভাবে তোমাদেরকে মুখস্ত করে দেবে, কেমন? আগামী ক্লাসে নাড়ো নাড়া নাড়া নাড়ে সেখানে সেই শব্দরূপটা এমনভাবে মুখস্থ করবে যেন সেখানে যে কোনো শব্দ দিয়ে তোমরা মানে বলতে পারো। যেমন এখানে আহারা আছে, সিনহা আছে, দিঘা আছে, সাধারণত মিঘা দেওয়া হয়েছে, দিঘা শব্দ দিয়ে বলতে বলা হয়েছে, তখন কি বলবে? দিঘো মিঘা মিঘা দিঘে দিঘে না দিঘে দিঘা। হ্যাঁ, এভাবে করে যেন অনর্গ বলতে পারো, কেমন? তাহলে এইভাবে তোমাদের ব্রেইনটাকে কি করতে হবে? ওকে অভ্যস্ত করতে হবে। তোমরা অভ্যস্ত করলে অবশ্যই পারবে, না পারার কিছু নেই। প্রথম প্রথম কিন্তু কষ্ট হবেই, হয়তো বা নতুন নতুন বিধায়, কিন্তু একবার চর্চা হয়ে গেলে তখন দেখবে এটা তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা আমরা এখন প্রথম আবার সাত নম্বর পৃষ্ঠায় যাব। সাত নম্বর পৃষ্ঠায় দেখো, সাত নম্বর পৃষ্ঠার মধ্যে আজকে আমরা নতুন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাল। কাল কাল বলতে বোঝায় সময় বা টেন্স। কাল ভবিষ্যৎ তিন ভাগে ভাগ করি, তাই না? সময় তো তিন রকম, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। খুবই সিম্পলি যদি আমরা বুঝাই এই কালটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাক্য বা যে কথাগুলো আমরা বলি, তোমরা একটু খেয়াল করবে আমরা যে কথাগুলো বলি বা বলছি বা বলেছি সবগুলো তিনটা কালের মধ্যে হয় অতীতকালে, নয় বর্তমান, আর নয় ভবিষ্যৎ। দেখবে সচরাচর আমরা পুরো দিনে যে কথা বলছি এই তিনটা কাল নিয়ে বা টেন্সের উপরে কথা বলছি। যেমন প্রিয়জন গিয়েছিলাম, ভাত খেয়েছি বা ভাত খাবো, স্নান করবো, তাই না? ঘুম যাবো বা পড়বো বা পড়ছি বা পড়েছিলাম, তাই না? শিখেছি, শিখেছিলাম, শিখবো, সব শব্দগুলো কিন্তু তিনটা সময়ের উপরে আমরা বারবার ঘুরে ফিরে আসবো। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের নতুন করে শেখার কিছু নাই, আছে? এটা অলরেডি তোমরা কিন্তু জানো, এটা যে কোনো ভাষায় হোক, যেমন বাংলা হোক, চাকমা হোক, যে কোনো ভাষার মধ্যে এই কালটা সবসময় থাকবে। কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা আমাদের আজ কালটা আলোচনা হবে। প্রথম হচ্ছে আমরা কালটার মধ্যে এটা ভেদ করব, আলোচনা করবো, সেটা হচ্ছে বর্তমান কাল, অতীত কাল, আর এটা কি ভবিষ্যৎ কাল, ভবিষ্যৎ। আচ্ছা ভবিষ্যৎকে আমরা বলবো পালিতে আনাগত কাল, অতীতকে বলবো অতীতকাল, আর বর্তমান কি বলবো? হালকা পার্থক্য দেখো, বর্তমান বর্তমান একই, অতীত অতীত একই, ভবিষ্যৎকে অনাগত অনাগত কাল,
পালিয়ার বাংলার মধ্যে অনেক মিল, এতটা মিল যে অনেক সময় বোঝাই যায় না। যেমন আতিফ একই নেন, কোনো পার্থক্য নেই। তাহলে আমাদের নতুন করে অনেক ওয়ার্ড শিখতে হচ্ছে না। এখন যদি একজন আমেরিকান পালি ভাষা শিখে, তোমরা তো জানো না অনেক আমেরিকান আছেন বা ওয়েস্টার্ন জার্মানি থেকে অনেকে আছেন যারা পালি ভাষা শিখেছেন, পালি নিয়ে স্টাডি করেছেন, ম্যাক্স মুলার, তারপর তোমার রিস ডেভিস, এরকম অনেক বড় বড় পণ্ডিত ছিলেন যারা ত্রিপিটক নিয়ে স্টাডি করেছেন। এরা সবাই ছিল হয় লন্ডনের ওয়েস্টার্ন কান্ট্রি জার্মানি থেকে। এরা ওদের ভাষার সাথে আমাদের পালি ভাষার একদম মিলে না, এতটা কঠিন ছিল এই ভাষাটা ওদের জন্য। ওরা এই ভাষায় বিশাল বিশারদ। ওদের ওরা অতীতকে বলে পাস্ট টেন্স, তাই না? ইংরেজিতে কি বলে? পাস্ট টেন্স। তাহলে দেখো কোথায় পাস্ট আর কোথায় অতীত, অনেক পার্থক্য শব্দ দুটো। এখন যে আমেরিকান ওরা যখন পালি ভাষা শিখছে ত্রিপিটক অধ্যয়নের জন্য, ওদের অনেক কষ্ট করে এগুলো মনে রাখতে হয়েছে। আমাদের কষ্ট করতে হয় না, আমরা বাংলায় অতীত অতীত বলি, পালির মধ্যে অতীত বলি, চাক কথা হয় কি অতীত নেন একই অর্থ, তাই তো? তাহলে আমাদের জন্য পালিটা শেখা অনেক সহজ, অনেক সহজ। তোমাদের জন্য পালি শেখার কতটা সহজ দেখো, অনাগত যা আগত হয়নি, যা এখনো আসেনি অনাগত, না আগত, কেমন অনাগত, তাহলে এটাও হচ্ছে ভবিষ্যৎ আর বর্তমান বর্তমান একই, তাহলে সহজ না? এইভাবে অনেক শব্দ আসবে আমাদের জন্য সহজ, সেই জন্য তোমাদেরকে কি হতে হবে, মনে মনে উৎসাহিত হতে হবে, এত কঠিন না, প্রায় শব্দ জানি, কমার বেশি প্রায় শব্দ তোমরা কিন্তু কম বেশি সবাই জানো। আচ্ছা, এই তিনটা জিনিস কাল কালের মধ্যে এখন আমরা যদি এখানে পার্সন হিসেবে চিন্তা করি, আমাদের আছে পঠামা মাঝিমা, তিন নম্বর হচ্ছে উত্তম, এটা হচ্ছে পালিতে পুরিসা, এটা লিখছি না ডট দিয়ে দিচ্ছি। এখন এটা কি পাঠামা পুরিসা, এটা হচ্ছে থার্ড পার্সন, মাঝিমা পুরিসা হচ্ছে সেকেন্ড পার্সন, আর উত্তম পুরিসা হচ্ছে ফার্স্ট পার্সন। এখন এটাকে আরো সহজ ভাবে বলতে চাইলে এটা হবে কি জানো, আমরা যে বলি না আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা বলি না, মুই, আমি, তুই, তুমি, হে, তারা, এই জিনিসগুলোকে আমরা পুরুষ হিসেবে তিন ভাগ করা হয়েছে। উত্তম পুরুষ বলতে বোঝাচ্ছে আমি, বহুবচন হবে কি আমরা, মাঝিমা পুরুষ সাথে তুমি, বহুবচনে কি হবে তোমরা বা আপনারা, প্রথমা পুরুষের মধ্যে হবে সে বা তারা, সে বা ইহা বা এটা, কেমন? আচ্ছা, এটা আমরা সবসময় এই এগুলো আমরা সবসময় ব্যবহার করি না, সবসময় আমরা এগুলো কি করি ব্যবহার করি, কেমন? এখন তোমাদের কত নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে, আট নম্বর পৃষ্ঠার মধ্যে, দেখতে পাচ্ছ সবাই? আট নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছে দেখো, পাঠামা পুরিসা, মাঝিমা পুরিসা, উত্তমা পুরিসা, তিনটা আছে, আছে না? আট নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো আমরা একটা শব্দ নিয়ে আলোচনা করব, পাচ্ছে বা পাঠ করা, এটা কি বর্তমান কাল, আমরা আজকে বর্তমান কাল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাচ্ছে। পাচ্ছে বলতে হচ্ছে পাক করা, এটা একটা ক্রিয়ামূল ধাতু, এটাকে এই পাচ্ছে শব্দটার অর্থ হচ্ছে বাংলা হচ্ছে পাক করা বা রান্না করা। এখন এটাকে যদি আমরা এই পাঠামা মাঝিমা উত্তমা, আমরা পাঠামা পুরিসা দেই, এখানে দিব আমরা এক বচন, অপোজিটে কি দিব বহু বচন,
দিলো তাহলে এখানে 1 দিয়ে দিলো এটা তাহলে এক বাচ্চার মধ্যে হবে 100 পালিতে 100 মানে কি সে এটা বাংলা শব্দ আসবে কি সে আমি তুমি সে এই সে সেটা হচ্ছে পাঠমা পুরুষা কেমন এখন 100 এর একটা চিহ্ন আছে সেটা হচ্ছে তি এটা হচ্ছে 100 যদি বসে এক বছরের চিহ্ন হবে কি তি এখন এই দিটা কার সাথে যোগ হবে বাচ্চা তি তাহলে আমরা বাচ্চাটাকে যদি এখানে দিয়ে দেই এটা পাশে বসিয়ে দেই কি হয়ে গেল 100 বাচ্চা তি এমন বুঝতে পারছো ব্যাপারটা মূল ধাতুটা যেটা ক্রিয়া আছে সেটা হচ্ছে এই বাচ্চাটা কেমন তাহলে এখন মূল ধাতুটা হচ্ছে কি বাচ্চা ধাতু এখন এটার সাথে আমরা কি করব প্রথম পুরুষ মানে থার্ড পারসন সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন বা উত্তম মধ্যম প্রথম তিনটে পুরুষের সাথে আমরা চিহ্নটার সাথে যুক্ত করে আলোচনা করব সো বহুবচন আছে তে তে চিহ্ন হচ্ছে মুক্তি দ্বিতীয় হচ্ছে মাঝিমা পুরুষা এটা হচ্ছে তোয়াম সি সি হচ্ছে এটা চিহ্ন আর তুমহে থা হচ্ছে এটা চিহ্ন তিনের মধ্যে আসছে উত্তম পুরুষ আহাম আহাম মানে কি আমি মি আর বহুবচনে আসছে মায়া মা এখন দেখো আমি তোমাদেরকে এই যে লাস্টে তি অন্তি সি থা মি মা যে চিহ্নটা বসিয়েছি না এটার সাথে আমরা যদি ধাতুটাকে বা মূল যেটা ক্রিয়ার মূল ধাতুটা আছে সেটা যদি আমরা লাগিয়ে দেই এখানে বসিয়ে দেই অর্থটা কি হবে যেমন এখানে আচ্ছা কি হয়ে গেল অর্থ সো পাচাতি সো মানে কি সে পাং মানে তুমি আহাং মানে আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি তে মানে হচ্ছে তারা তুমহে মানে তোমরা মায়াং মানে আমরা আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি সো পাচাতি সে ভাগ করে পাঁচাটা যদি জায়গায় যদি পাঁচাটা হয় অন্য একটা শব্দ হয় আমি না আমি এখানে আর অতগুলো শব্দ দেখিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি কাচ্চা খাদা কেমন চারা বাসা এগুলো সব পালি মূল ধাতু সম্পত্তি বুঝছো তাহলে এখন এখন এখানে দেখো আমরা এই পাঁচাটা বসিয়ে দিয়ে অর্থ হয়ে গেছে সো পাঁচা দিশে ভাগ করে এখন পাঁচার জায়গায় যদি গাচ্ছা দেয় কি হবে সো গাচ্ছা দিশে যায় এখন গাচ্ছা সে জায়গাটাতে যদি আমরা সো চারা দিয়ে দেই সো চারা দিশে বিচরণ করে সেখানে যদি বাসা দিয়ে দেয় সো বাসা দিশে বাস করে খাদা দিয়ে দিলে কি হবে সো খাদা দিশে খায় তাহলে এই যে ধাতু রূপটা আছে সেই শব্দটা যদি আমরা প্রত্যেক জায়গায় বসিয়ে দেই অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে তে মানে তারা পাচন্তি তারা কি করে রান্না করে তোয়াং পাচাসি তুমি ভাগ করো বা রান্না করো তুমহে পাচাথা তোমরা ভাগ করো আহাম পাচানি আমি ভাগ করি মায়া পাচামা আমরা ভাগ করি আচ্ছা এখন পাঁচার জায়গায় যদি আমরা গাচ্ছা দেই কি হবে এখানে যদি গাচ্ছা দিয়ে দেই দেখা যাচ্ছে আচ্ছা অর্থটা কি হবে সে যায় সবগুলোর সাথে তে জায়গায় যদি গাচ্ছান দি দিয়ে দেই তারা যায় তোয়াং গাচ্ছাসি কি হবে তুমি যাও তুমহে গাচ্ছা তা তোমরা যাও আহাম গাচ্ছামি
আমি যাই মায়া কাছামা এখন আমি এখানে লিখে দেইনি মনে মনে তোমরা কল্পনা করো এখানে চারা বাসা খাদা গুঞ্জা গাছা নিসিদা আহারা বিহারা অনেক শব্দ হতে পারে হতে পারে না সব প্রত্যেকটা দিয়ে আমরা বর্তমান কালটা তৈরি করতে পারি তাহলে এখানে দেখো 9 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো তিচ্ছাতি সায়াতি গাছাতি নিসিদাতি ক্রিয়া দেয়া আছে নাকি নাই 9 নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে 9 নম্বর পৃষ্ঠা দেখা দেখো তোমরা সেখানে বেশ কিছু শব্দার্থ দেয়া আছে ধাতু রূপের মত এই যে গাছাতি এখন তিটাকে সব সময় বাদ দিয়ে চিন্তা করবে এখানে পড়া বইয়ের মধ্যে তি লিখে দিয়েছে তাই না গাছাতি তোমরা এটাকে এই চার্টের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে রিভাইজ দিতে হবে করতে হবে কিভাবে করবে সো গাছাতি 9 নম্বরের মধ্যে ক্রিয়াটা আছে নাকি নাই গাছাতি দেখতে পাচ্ছো তাহলে তোমরা কিভাবে রিভাইজ দিবে রিভিশন দিবে সো গাছাতি সে যায় তে গাছান্তি তারা যায় তারপরে কি আছে তোমার 85 আছে না ওখানে সেখানে 85 জায়গায় কি দিবে গাছাসি গাছাসি হলে কি হবে তুমি যাও আর তুমি গাছাতা তোমরা যাও আহা গাছামি আমি যাই মায়া গাছা আচ্ছা কিভাবে করবে বুঝতে পারছো প্রত্যেকটা ক্রিয়া দিয়ে গাছাতে নিষিদ্ধাতে চাপাতে প্রত্যেকটা এই চারের সাথে অ্যাপ্লাই করে এই চারের মধ্যে প্রয়োগ করে তোমরা সবাই রিভাইজ দিতে হবে এমন ভাবে রিভাইজ দিলে বারবার যেন এটা মুখস্থ হয়ে যায় এটা হচ্ছে বর্তমান কালের চার এটা যদি মাথায় থাকে এটা যদি তোমাদের মনে রাখতে পারো প্রয়োগ করো দেখা যাবে যে কথাগুলো তোমরা এখানে বলছো নিজেরা হয়তো সে কথাগুলো বলি যেমন আমি সকালবেলায় পিণ্ড চরণে যাই সকালবেলায় পিণ্ড চরণে যাই পিণ্ডায়া চালামি চালামি আছে না চালা মানে বিচরণ করা তাহলে আমি আহাম চালামি আহাম পিণ্ডায়া চালামি পিণ্ডায়া গ্রামে চালামি কামাসমিন চালামি আমি পিণ্ডের পিণ্ডায়া পিণ্ডের জন্য গ্রামে বিচরণ করি হয় না দেখো এই জিনিসটা যদি তোমরা জানো নিজেরা নিজেরা বাক্য তৈরি করতে পারবে কারণ এর আগে তোমরা নাড়ো নাড়া শিখেছ তাহলে আহাম মানে আমি চালামি মানে বিচরণ করি কোথায় বিচরণ করি গ্রামে কামাসমিন তারপরে কিসের জন্য পিণ্ডায়া পিণ্ডের জন্য তাই না আহাম পিণ্ডায়া গ্রামে চালামি কখন বিচরণ করো রাতে না দিনে সকালে সকালে কথা কথা পাতে পালিতে আমরা পরবর্তীতে এটা আসবে আস্তে আস্তে তোমরা শিখবে আমি তোমাদের জন্য একটা আলোচনার জন্য সুবিধার জন্য বলছি সকালবেলা তো পাতে বলতে বলতে পারো তোমরা পাতে বা সুবে তার পাইলে দেখো নিজে নিজে এই জিনিসটা চারটা জানা হলে যে কথাটা তোমরা এখন নিজে মাতৃভাষায় বলছি আমরা ওগুলো আমরা পালি দিয়ে বলতে পারি ছোট ছোট বাক্য বলবো তাই না যেমন আরেকটা আছে এখানে ভুঞ্জা ভুঞ্জতি ভুঞ্জা মানে ভজন করা আহাম ভুঞ্জামি বাংলা কি হবে আমি ভজন করি মায়াং ভুঞ্জামা বাংলা কি হবে আমরা ভজন করি তোয়াং ভুঞ্জসি কি হবে বাংলা তুমি ভজন করো তুমহে ভুঞ্জাথা কি হবে বাংলা তোমরা ভজন করো বা আপনারা ভজন করেন আচ্ছা সো ভুঞ্জাতি কি হবে বাংলা সে ভজন করে আচ্ছা এখানে দেখো ক্রিয়া অনেক আছে কিলাতি একটা আছে মানে খেলা করা তাই না খেলা করা তাহলে তোমরা আগে একটা শব্দ পেয়েছো দাবাটা পেয়েছো নাকি পাওনি পালক শব্দটা পেয়েছো পুত্র শব্দটা আছে কুমারা আছে না আচ্ছা কুমারা আছে পুত্র আছে পুত্র মানে পুত্রেরা তাহলে কি করে পুত্র কিলাতি আমরা এই জায়গাটা পরিষ্কার করে দেই এখানটাতে লিখি পুত্র মানে কি পুত্রেরা নাড়ো নাড়া পুত্র পুত্তা পুত্রেরা এখন কি কিলান্তি পুত্রেরা খেলা করে একটা বাক্য হচ্ছে না বর্তমানটা হচ্ছে আচ্ছা একটা দিকে মাঝখানে মাঝখানে আমরা যদি লিখে দেই ওইখানে তোমরা কি কি শব্দ পেয়েছো যেমন একটা শব্দ দেখো
যে শব্দটা গ্রামে, গ্রামে মানে কি সপ্তমী, গ্রামে বা গ্রামেতে বা গ্রামের মধ্যে পুত্রেরা গ্রামে খেলা করে। তাহলে এখন বাচ্চারা কাদের সাথে খেলা করবে? কথা তো বন্ধুদের সাথে, মিত্রহীন মিত্রদের সাথে, হয় না? পঞ্চমী বহুবচনে আছে না নাকি? না সরি, তৃতীয় বহুবচনেতে, তৃতীয় বহুবচনের মধ্যে আছে কি নারীহীন, নারীহীন মানুষদের দ্বারা মানুষদের সাথে। তাহলে এখানে মিত্রেহি দিলে কি হবে? মিত্রদের দ্বারা বা বন্ধুদের দ্বারা বা বন্ধুদের সাথে। তাহলে পুত্তা পুত্রেরা বন্ধুদের সাথে গ্রামের মধ্যে খেলা করে, একটা বড় বাক্য হচ্ছে না? আমরা মিত্রদের সাথে বিহারে পড়ালেখা করি বা ধ্যান করি বা ভাবনা করি, হয় না? বিভিন্ন রকম ভাবে তুমি সাজাতে পারো। আমরা সপ্তাহে একবার, এগুলো আস্তে আস্তে আসবে ধীরে ধীরে, কেমন? সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি বা বিহার পরিষ্কার করি বা সম্মান জানি, পাতিমুখের মতো করেছো না? সম্মান জানি পাতি পচা উদাহরণ না সালে নাচা, সম্মান জানি বলতে হচ্ছে ঝাড় দেয়া, ঝাড়ু নিয়ে পরিষ্কার করা, কেমন? তাহলে সম্মান জানি ওটা যখন মুখস্থ করছো মাথায় রাখতে হবে এই শব্দের অর্থ কি, সেটা নিজের ব্যক্তি জীবনের মধ্যে কাজে লাগাতে হবে। কিং কিং কারোসি কি করছো? আহং সম্মান জানি কারণ আমি ঝাড়ু দিচ্ছি, আহং মানে আমি, সম্মান জানি মানে ঝাড়ু, সম্মান জানি আম্মা সর্ব কারণই করছি। এভাবে নিজেরা বাক্য তৈরি করতে পারবে ধীরে ধীরে, কেমন? কিন্তু স্টার্টিং হচ্ছে কি, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এমনি তো মনে থাকবে না মুখস্থ না করলে বা না করলে। তাহলে তোমাদের সামনে ক্লাস হবে কি, সামনে নাকি করবে মুখস্থ করবে নাকি করবে না? মুখস্থ করতে হবে, না করলে কিছু কিছু জিনিস মুখস্থ না করলে হয় না, করতেই হবে, না করলে হবে না। পৃষ্ঠা নাম্বার কত? আট নাম্বার পৃষ্ঠা আমাদের বর্তমান কালটা দেখো, প্রেজেন্ট টেন্স। এখানে কি আছে? প্রথমে সবাই একসাথে বলো, সো পাচাতি, সে পাক করে, তে পাচান্তি, তাহারা পাক করে, মাঝিমা পুরিসা, তোমা পাচাসি, তুমি পাক করো, তুমহে পাচাথা, তোমরা পাক করো, উত্তম পুরিস, আহান পাচামি, আমি পাক করি, মায়া পাচামা, আমরা পাক করি। এখন এরপরে একদম নিচের দিকে দেখো, ভাবাতি, এখানে ভূ ধাতু হইতে গঠিত ভাবা ক্রিয়ামূলটি ক্রিয়ামূলটি পূর্বোক্ত ধাতুরূপের অনুরূপ হয়। এখন ভাবাতি মানে শব্দের অর্থ হচ্ছে হওয়া, হ্যাঁ, কথার কথা। এটা সো ভূপালক ভাবাতি, সে রাজা হয়, সো ভূপালক তিনি রাজা হন। তারপরে এই জিনিসটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সো ভাবাতি সে হয়, তে ভাবান্তি তারা হয়, এটা মুখস্থ করে ফেলবে, কেমন? আচ্ছা এরপরে দেখো কতগুলো ক্রিয়া আছে। গাছাতি মানে কি? গাছাতে বাংলা কি? গমন করা বা যাওয়া। নিশিদাতি উপবেশন করা মানে কি? বসা। তারপরে কি আছে? চারাতি বিচরণ করা, হাঁটা। আচ্ছা পাশাতি দর্শন করা বা দেখা, কেমন? এরপরে আসছে কি ভাষাতি, ভাষাতি মানে ভাষণ করা। আচ্ছা আহারাতি আহরণ করা মানে কি? কোনো কিছু নেয়া, কোনো কিছু নেয়া আহরণ করা। আচ্ছা এরপরে আছে বাসাতি মানে কি? বাস করা, কোন একটা জায়গায় অবস্থান করা, বাস করা। আচ্ছা আরোহাতি আরোহণ করা, এটা গাছে চড়া হতে পারে, গাছে উঠা হতে পারে, বিল্ডিং এর উপরে উঠা হতে পারে, কোনো কিছুর উপরে উঠা আরোহণ করা, ঘোড়ায় উঠেছে সেটাও হতে পারে। আরোহণ মানে কি? কোনো কিছুর উপরে উঠা, আরোহাতি মানে কোনো কিছুর উপরে উঠা, মনে থাকবে? মনে রেখো, কিন্তু এই শব্দটা অনেক সময় অনেকে ভুল করে। আরোহাতি মানে কি করা? আরোহণ করা। আচ্ছা তীর্থাতি দাঁড়ানো, আচ্ছা দাঁড়ায়, তীর্থাতি মানে দাঁড়ায় বা দাঁড়ানো, সায়াতি শয়ন করা, আচ্ছা ধাবাতি দৌড়ানো বা দৌড়ায়, সো ধাবাতি হলে কি হবে? তে ধাবান্তি হলে তোয়ান ধাবা সি হলে তুমি দৌড়াও, তুম হে ধাবা খা হলে দৌড়াও, আহাং ধাবামি মায়াং ধাবামা। আচ্ছা এরপর আমরা একটা বলি,
গুঞ্জাতি গুঞ্জাতি মানে কি হজম করা আচ্ছা এখন খাদাতি আর গুঞ্জাতির মধ্যে একটু পার্থক্য আছে খাদাতি মানে কি খাওয়া গুঞ্জাতি মানে হজম করা এখানে খাদাতি বলতে বোঝাবে শক্ত খাদ্য ভাত তরি তরকারি যেগুলো একটু শক্ত কেমন আর যেগুলো একটু লিকুইড টাইপের যেগুলো খাওয়ার দিকে গিলা বেশি হয় যেমন স্যুপ কিংবা পায়েস এই টাইপের গুলো আমরা ভোজন শক্তটা পালিতে ব্যবহার করব পায়েস আছে না জাগু ভাত প্যাকে ভাত যেগুলো মানে তোমার লিকুইড বেশি কেমন পায়েস আছে তাহলে ওই টাইপের জিনিসগুলোকে কি কোন শব্দ ব্যবহার করা গুঞ্জতি আর ভাতের ক্ষেত্রে শক্ত খাদ্যের ক্ষেত্রে কি ব্যবহার করা খাদাতি মনে রেখো কেমন দুটো শব্দের দুই রকম ব্যবহার আছে আচ্ছা তাহলে গুঞ্জতি দিয়ে আমরা কি বলবো ভোজন করা সো গুঞ্জতি তে গুঞ্জন্তি তোমান গুঞ্জসি তুমহে গুঞ্জা থা আহাম গুঞ্জামি মায়াম গুঞ্জামা আচ্ছা তাহলে হারাতি এটা পালি কি হবে বাংলা কি হবে নিয়ে যাওয়া হরণ করা কোনো কিছু নিয়ে যাওয়া কেমন আচ্ছা কি লতি মানে একটু খেয়াল করো কি লতি আমরা ক দীপিকা থাকলে দীর্ঘ করে টানবো কিভাবে বলবে কি লতি কি লতি এখন খানাতি হলে কিভাবে বলবো খানাতি আমরা দীর্ঘ স্বর হ্রস্ব স্বর মাথায় রেখে উচ্চারণটা করবো কেমন যেমন আমরা যদি টোন হিসেবে করি কি লতি বুঝছো ক দীর্ঘিকা লতি এখন শব্দটা উঁচু নিচু করে কেন দিয়েছি কেন দিয়েছি দুই মাত্রা আর এক মাত্রা বোঝার জন্য এটা জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে তো আমরা লিখবো না এভাবে লিখলে তো পরীক্ষা ফেল করে দেবে বলে কি অবস্থা একটা মাথার উপর রেখেছে নিচে এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা বোঝার জন্য ক দীর্ঘিকা কি লতি লতি আচ্ছা কি লতি তাহলে এখন যেমন এখানে আরো আছে তোমার নিশি লতি হ্যাঁ নিশি নিশি লতি দেখো এখানে তীর চিহ্নটা আমি কিভাবে দিয়েছি এভাবে দেওয়ার পেছনে একটা কারণ আছে অনেকে মাত্রাটা বুঝে না নিজের ইচ্ছা মতো উচ্চারণ করি আমরা কারণ তোমরা হয়তো যখন শ্রাবণ ছিলে এভাবে হয়তো তোমরা শেখো নি ঠিক আছে তাহলে দেখো নিশি দাদি তাহলে নিশি এটা হচ্ছে আমাদের দুই মাত্রা কেমন তাহলে দি দুই মাত্রা দাদি নিশি দাদি উচ্চারণ করতে এখন হয়তো শুনতে একটু বেখাপ্পা লাগতে পারে কিন্তু যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে তোমরা বুঝতে পারবে হলো কোন জায়গায় দীর্ঘস্বর কোন জায়গায় হ্রস্বস্বর কোন জায়গায় দুই মাত্রা কোন জায়গায় এক মাত্রা এটা তোমাদের শিক্ষার জন্য এভাবে দেখিয়ে বলা হচ্ছে তোমরা যখন জেনে যাবে যে এখানে কি লতি আছে নিশি লতি তোমাদের উচ্চারণের সময় সেটা সূত্র পাঠ হোক বা এমনি নিজেদের প্রয়োজনে হোক আবৃত্তির সময় সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবে কেমন আচ্ছা তাহলে এখানে ইয়াচাতিটা দেখো ইয়াচাতি মানে কি ইয়াচাতি একটা আছে না শব্দ চাষনা করা ফোকানা মাগানা এরকম কিছু তো আপনার চাষনা করা কোনো কিছু চাওয়া ইয়াচাতি চাষনা করছে চাইছে এটাকে বলা হয় পালিতে কি ইয়াচাতি আচ্ছা হাসাতি মানে কি হাসা আচ্ছা তাহলে তোমাদের আচ্ছা তাহলে তোমাদের এখন পড়া কি কি থাকবে নানা শব্দ রূপটা খুবই ভালো মতো মুখস্থ করবে সবাই একজনের জন্য বাদ না যাও ঠিক আছে প্রত্যেকটা 42টা 43টা শব্দ দিয়ে যেন মুখস্থ করবে ঠিক আছে বাংলা সহ বারবার বলে দিচ্ছি খুব ভালো মতো মুখস্থ করবে এরপর অনুশীলনী দুইটা কমপ্লিট করে নিয়ে আসবে ঠিক আছে আশা করি অনুশীলনী করতে এত সময় লাগবে না যদি তোমরা ভালো মতো নানা শব্দ রূপটা ভালো মতো রিভাইজ দাও অনুশীলনী কোনো ব্যাপারই না আচ্ছা বাংলা সহ পড়বে খাতার মধ্যে একদিকে পালি লিখবে আর এদিকে বাংলা লিখবে কেমন আর যেখানে বাংলা থেকে পালিতে থাকলে বাংলাটা লিখবে অপোজিটে পালিটা লিখবে আচ্ছা এটা আমি সামনের সপ্তাহে দেখবো সবার খাতাটা দেখবো বা যে কোনো পর্যায়ে দেখার চেষ্টা করবো সবাই লিখে আনবে তারপরে
পৃষ্ঠা নাম্বার 8 নম্বরে কি আছে বর্তমান কাল বর্তমান কাল নিয়ে এত কিছু আলোচনা করলাম সবাই বুঝতে পেরেছো ক্লিয়ার আছে কোনো প্রশ্ন আছে হ্যাঁ ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা যে কথাগুলো বলছি বাংলায় বলি আর চাকমা কথা বলি সবগুলো একই তাই না পালি দিয়ে কিন্তু একই তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি যেমন সো পাচাতি তে পাচান্তি তোমং পাচাসি তুমহে পাচাতা মায়াং পাচামি আহং পাচামি মায়া পাচামা এই ছটা নিয়ে কি করা প্র্যাকটিস করা হবে সো পাচাতি সে পাক করে তে পাচান্তি তারা পাক করে তোমং পাচাসি তুমি পাক করো তুমহে পাচাতা তোমরা পাক করো আহং পাচামি আমি পাক করি মায়াং পাচামা আমরা পাক করি এইভাবে যতগুলো ক্রিয়া আছে এরপরে কয়টা আছে একটু গুনে দেখো তো 17টা আছে না কয়টা আছে আরো অপর পৃষ্ঠে 9 নম্বরে 17টা আছে নাকি 18টা কয়টা দেখছো 19টা দেখছো ওখানে আছে 17টা আবাসী একটা আছে আর পাঁচাতি একটা আছে তো কয়টা 19টা এটা ভালো মতো করে রিভাইজ দিবে যেন আজকে তো যেমন অনেকে জিজ্ঞেস করার সময় বই উল্টে উল্টে তোমাদের বলতে হয়েছে হ্যাঁ দেখে দেখে বলতে হয়েছে অনেককে এটা যেন না হয় না দেখে বলতে পারো কেমন এভাবে ভালো মতো রিভাইজ দিবে আর আমি অনুশীলনী বাড়িয়ে দিচ্ছি না অনুশীলনী তিনটা সামনের ক্লাসের মধ্যে দিব একটা কথা খেয়াল করবে তোমাদের ক্লাস টোটাল হবে 12টা 12টার মধ্যে আজকে দ্বিতীয় চলে যাচ্ছে আরো 10টা ক্লাস হবে মাত্র না তোমরা ডিসাইড করো আগামী 10টা ক্লাসে তুমি কতটুকু অ্যাডভান্স হবে বুঝতে পারছো সময় কিন্তু কারোর জন্য থেমে থাকবে না আমার জন্য থাকবে না তোমাদের জন্য থাকবে না তাহলে সময় মাত্র 12টা ক্লাস আমাদের যেহেতু বর্ষা মাসের পরে তোমাদের চিকুদান মাস শুরু আমাদের ওই মাসটা বন্ধ থাকবে আর ডিসেম্বরের প্ল্যানিং আমরা এখনো করিনি আমাদের টার্গেট হচ্ছে 2 বছর ক্লাস চলবে তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের ওই 4 মাস 3 মাস করে করে আমরা ক্লাসগুলোকে ভাগ করেছি সো এই সেশনে 12টা ক্লাস হবে বালিতে আজকে দ্বিতীয় ক্লাস যাচ্ছে আর নিজেকে প্রশ্ন করো তুমি কি এই 12টা ক্লাসের মধ্যে নিজেকে কতটুকু সামনে নিয়ে যেতে পারো তুমি যদি স্লো ভাবে মানে না পড়ো ঢিলেমি দাও মুখস্থ না করো কাল লস হবে আমার না তোমার কাদের তোমাদের হবে না কারণ ক্লাস কিন্তু বারবার বলে রাখছি 12টা কারণ আমার ইচ্ছা ছিল তোমাদের এই 12টা ক্লাসে পুরো বইটা শেষ করে দিব কিন্তু আমার মনে হচ্ছে না পারবে তোমরা টেকনিক্যালি পারার কথা আমার সেখানে যারা আছে ওরা 2 মাসের মধ্যে বইটা শেষ করেছে কারণ ওরা 12টা ক্লাস থেকে অনেক বেশি নিয়েছে ওরা প্রত্যেকদিন পড়ছিল এখন সেদিক দিয়ে যদি চিন্তা করি তোমাদেরকে বেশি পড়া বাড়িয়ে দেওয়াও সম্ভব না কিন্তু কখন সম্ভব তোমরা যদি সিরিয়াসলি পড়ো এখন এখানে আছে 23 জন কথা খেয়াল করো 23 জনের মধ্যে 10 জন পাচ্ছে আরো 10 13 জন পাচ্ছে না তাহলে কি হবে সমস্যা হচ্ছে যেতে একটা গ্রুপ তোমরা তাই না এখন কেউ যদি না পারো তোমাদের জন্য যদি আমি তোমাদের ক্লাসটাকে যদি বসিয়ে রাখি মানে একই পড়া বারবার দেই তাহলে কি হবে আমাদের তো আর ক্লাস সামনে যাবে না যাবে যাবে না 12টা ক্লাস আমার 12টা চ্যাপ্টার পড়া আছে তোমাদেরকে পড়াবো এখন তোমরা বলো তোমরা কিভাবে যাবে আস্তে আস্তে যাবে সমুখের মতো নাকি খরগোশের মতো স্পিড দিতে হবে কেমন যেহেতু তোমরা চাকমা ভাষায় কথা বলো সবাই বাংলা ভাষা সবাই ভালো পারো তাই না তাহলে পালি না পারার মতো কি নাই সুযোগ নাই তোমরা যদি আমেরিকান হতে ইংরেজি ভাষা ভাষী হতে তাহলে একটা কথা ছিল অনেক কঠিন তোমাদের অধিকাংশ কিন্তু সহজ তো সেই কারণে আমি তোমাদেরকে নিজেদের মনকে একটু উৎসাহিত করার জন্য আহ্বান করবো তোমরা যেন আর একটু ভালো মতো সময়টাকে কাজে লাগাও মুখস্থ করে ফেলো কেমন আর আমার এখানে চারজনের মতো একটু বয়স্ক ভান্তে আছে চারজন দেখতে পাচ্ছি তো আপনাদের জন্য একটু স্লো হবে সমস্যা নাই তবে চেষ্টা করতে হবে যেন সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে কেমন কারণ বয়সের একটা ব্যাপার আছে আর ওদের সাথে তোমরা কেউ নিজেদেরকে মূল্যায়ন করতে পারবে না ওনাদের বয়স অনেক বেশি অনেকে তোমাদের বাবার বয়সী বা দাদুর বয়সী একজনের বয়স 70 বছর আছে মনে হয় 70 কার আপনার বয়স 70 উনি 70 বছর এখানে 20 বছর 20 বছর কার বয়স তা হল তো 20 বছর 20 বছর তিন ডবল তিন ডবল থেকে বেশি তিন ডবল ছয় তাহলে এখানে আমাদের এই ক্লাসে 20 বছরের স্টুডেন্ট আছে 70 বছরেরও স্টুডেন্ট আছে তাহলে এখানে ভারসাম্য রাখতে একটু কষ্ট হবে তাই না সেই জন্য একে অপরকে কি করতে হবে সাপোর্ট করতে হবে কেউ যদি না বুঝে কেউ যদি ভালো বুঝে একে অপরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে অযথা সময় নষ্ট করা চলবে না ক্লাস মাত্র কয়টা আছে আরো মাত্র 10টা দুটো কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি চাইবো তোমরা যদি এটাতে অ্যাডভান্স হয়ে যাও ভালো মতো মুখস্থ করো আগামীতে কিন্তু দ্রুত সামনে এগোতে পারো স্টার্টিংটা একটু কষ্ট হয় কিছুদিন পরে দেখবে তোমাদের ঝটপট আরো এগিয়ে যাচ্ছ দ্রুত তো
আমি আজকে আর পড়া বাড়িয়ে দিব না, এতটুকুতেই থাকবে। তাইলে তোমাদের পড়াটাকে আমি আবার রিপিট করছি, আবার পুনরাবৃত্তি করে বলছি, তোমাদের নারো শব্দরূপটা পড়া থাকবে, আরো ৪২টা শব্দ নিয়ে সেটাকে তোমরা মুখস্থ করবে। পড়া থাকবে বলতে আমার মুখস্থ থাকবে, কেমন? এর পরে থাকছে হলো অনুশীলনী, দুইটা কমপ্লিট করে আনবে সবাই, পালি বাংলা, বাংলা পালি, ঠিক আছে? এর পরে থাকবে বর্তমান কাল। এই কালটাকে কি করা, ভালো মতো মুখস্থ করে ফেলা, এতটুকু পর্যন্ত করা, ঠিক আছে? যাই হোক, তোমাদের সবার শুভ হোক, শান্তি হোক, মঙ্গল হোক। আজকে ক্লাস এতটুকুর মধ্যে শেষ করে দেবো, কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই এখন কে করি মঙ্গল কামনা করে শেষ করে দিই, সবাই একসাথে আমরা বলি ভাবত সাপন গুলো করে শেষ করি। চিতাং পাতিতং ব্রহ্মাং সর্বমেব সমীচ লোকুরন্তো চিত্তসাম।